নমস্কার, আমার নাম মেহমুদ আলম। আমি রাম ইনস্টিটিউটের বর্তমানে কার্যকরী তৃণমূলের কার্যকরী সভাপতির দায়িত্বে আছি এবং দীর্ঘদিন থেকে আমরা এখানে সংগঠনের দায়িত্বে আছি। আমার অভিযোগটা হলো এনআরজিএস নিয়ে উত্তর দিনাজপুর থেকে একটা টেন্ডার হয়, সেই টেন্ডার প্রক্রিয়া ইসলামপুরের ভিডিও এবং আমাদের যে ভারপ্রাপ্ত গণেশ সরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে ওনার সহযোগিতায় এই টেন্ডার প্রক্রিয়া সমাপ্তিকরণ করা হয়। টোটালি কারচুপি আছে এর মধ্যে। আমরা কন্ট্রাক্টর যারা কাজ নিয়েছে তাদের মুখে শুনেছি, আমরা তাদেরকে বলেছি এত নিম্নমানের কেন কাজ করা হচ্ছে। আমরা বলছি আমরা ডিএম অফিস থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় মেম্বার থেকে শুরু করে আমাদের 25% কমিশন দিতে হয়েছে, সেই টাকাটা আলটিমেটলি আমাদের পেমেন্ট হয়ে গেছে। আমরা তাদের কাছে শিডিউল চাইলাম, শিডিউল তারা দেয়নি। আমরা বিডিওকে প্রেয়ার করলাম, বিডিওর কাছে আমরা শিডিউল পেয়েছি। সেই শিডিউলে উল্লেখ করা আছে পাকুড়ের পাথর দিয়ে কাজ করতে হবে এবং ঘোষপুরের বালি দিয়ে কাজ করতে হবে এবং উন্নত মানের সিমেন্ট দিয়ে কাজ করতে হবে। এরা কী করছে, রাস্তা এমনি কাদা, বর্ষার সময় জলে ভর্তি, সেই রাস্তা কাদা জলে নিকাশের ব্যবস্থা না করে এরা ওর উপরে বালু ঢেলে টেম্পোরারি কাজ করে। 2 মাসও সেই রাস্তাটা থাকবে না, যেখানটা লেখা আছে 4 একর ভাগে কাজ করতে হবে, ফিটনেস থাকবে 6 ইঞ্চি রাস্তাটা, সেখানটা 3 ইঞ্চি ফিটনেস করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গণেশ সরকারের সাথে সহযোগিতায় তারা এই দুর্নীতিবাজ কতগুলি রাস্তা করছে। এরকম আমাদের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 10টা বুথে 10টা কাজ চলছে, তার মধ্যে আমি বলবো 2-1টা বুথে ভালো কাজ চলছে। যেমন উদাহরণস্বরূপ আমরা শিবনগরের কথা বলতে পারি, শিবনগরে যেটা কাজ করেছে প্রশংসাযোগ্য। আচ্ছা, ইঞ্জিনিয়ার এবং প্রধানের বিরুদ্ধে কি আপনারা অভিযোগ জানিয়েছেন? একদম 100% এই গণেশ সরকারের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। গণেশ সরকার একজন পাবলিক সার্ভেন্ট, তাকে বারবার ফোনে যোগাযোগ করলেও তিনি ফোনে কোনো রকম সদর উত্তর দিচ্ছেন না, এবং তিনি আমি বলছি আমি দায়িত্ব সহকারে বলছি তিনি এই দুর্নীতির সাথে 100% জড়িত আছে। আপনারা লিখিতভাবে বিডিও বা ডিএমকে অভিযোগ জানিয়েছেন? আমরা বিডিওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমপ্লেন করেছি। আমরা আজকে একটা মাস পিটিশনের ব্যবস্থা করেছি, সেটা সিএম থেকে ডিএম অব্দি আমরা কমপ্লেন দিব। মাস পিটিশন আমাদের আলটিমেটলি রেডি হয়ে গেছে। আমরা কিছু এলাকায় কোন কোন রাস্তাগুলো এরকম হয়েছে একটু নাম জানেন কি? নাম আমাদের যেমন ধরেন যে ভাতকুণ্ডা গ্রামে পলতার বুথে সেই ধরনের ঘটনা হয়েছে, ওটা 5 নম্বর বুথে। শিবনগরটা আমরা বলতে যাবো না, শিবনগরে ভালোই কাজ হয়েছে। এবার চলে যায় আমরা উলিয়াপুর 7 নম্বর সংসদ, সেখানে একদম নিম্নমানের পাথর দিয়ে বলছি সাদা বদলি দিয়ে কাজ হচ্ছে। আমি বিডিওর কাছে প্রশাসন কাছে বারবার অনুরোধ করছি আপনারা সরজমিনের সাথে তদন্ত করে ব্যাপারটাকে দেখুন, এইভাবে সরকারি টাকা মশাই করছে এরা, মানে অগণতান্ত্রিক পরিবেশ এরা কিছু বুঝছে না। আপনার গায়ের জোরে আপনার নাম? আমার নাম মেহমুদ আলম। আপনি এখানকার? আমি রামগঞ্জের তৃণমূলের বর্তমানে কার্যকরী সভাপতির দায়িত্বে আছি। আপনার বিরুদ্ধে এবং পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগটা কি প্রতিক্রিয়া আপনাদের? এই অভিযোগগুলো কোনো কিছুই না। কি তাহলে সব হচ্ছে এগুলো মিথ্যাবাজি? আমরা তো মানুষের ভালো উন্নয়নের জন্যই করতেছি কাজগুলো। 500 মিটারের রাস্তা সব বুঝে বুঝে হয়ে গেছে, কিন্তু এই যে এরা যে আছে এগুলো সব মিথ্যাবাজি কথা ছড়ায়। আপনারা বুঝে বুঝে যে দেখতে পারেন যে হচ্ছে কি না, ভালো কাজ হচ্ছে কি না সব দেখতে পারেন। উপার্জন হয় সেই একটা কৌশল আর কি, এটা একটা ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগে কোনো গুণাবলী নাই আমি মনে করি। আর আমি দেখেছি ফেসবুকে আমাদের ইঞ্জিনিয়ারের নামে, আমাদের প্রধানের নামে, আমাদের নামে নানা রকমই করছে। আমি তো খুশি আমাদের প্রধান, আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করছে, এলাকায় উন্নয়ন করছে, আমি ইঞ্জিনিয়ার এবং আমার প্রধানকে নিয়ে আমি গর্ব করতে পারি। কিন্তু আমার নাম শাহানওয়াজ।